সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যারা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এখানে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে, তারপরে তারা অনেক টাকার মালিক হয়েছে, সেই টাকার বিনিময়ে আজকে তারা মনোনয়ন আওয়ামী লীগের মতো মনোনয়ন কিনে তারা আজকে ক্ষমতা কেন্দ্রের অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে সুরক্ষা দেওয়া, বাস্তবায়ন করার যে দায়িত্ব কাঁধে নিয়ে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, তার অংশ হিসাবে আজকে আমার এই সহভাগী যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, এই ধরনের একটি হীন পদক্ষেপ, এই ধরনের একটি খারাপ দৃষ্টান্ত আওয়ামী লীগ সৃষ্টি করেছে, সেই প্রতিবাদ জানাতে আমরা আজকে সহভাগী সমবেত হয়েছি। আপনারা জানেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 30 লক্ষ শহীদের অমর আত্মত্যাগ আর লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশকে, আমাদের মহান মাতৃভূমিকে আমরা স্বাধীন করেছিলাম। উজ্জীবিত হওয়ার কথা সেই মুহূর্তে স্থানীয় সরকারের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে পৌরসভার মেয়র পদে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যারা যেই শক্তি আমাদের মা বোনকে হত্যা করার, সম্ভ্রম হানি করার পক্ষে জড়িত ছিল, যারা গণহত্যা লুণ্ঠন সংগঠিত করেছিল, গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য এই শাহবাগে প্রবল গণজাগরণের মধ্য দিয়ে আমরা যাদেরকে ফাঁসির কাছে ঝুলেছিলাম, সেই শক্তির প্রেতাত্মা, সেই অপশক্তি আজ আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে হয়তোবা তার কাছে সঠিক তথ্য ছিল না, কিন্তু আমি এই দেশের প্রশাসন যন্ত্রের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি এই দেশের নিরাপত্তা বাহিনী, জাতীয় গোয়েন্দা সংস্থা, সকল সংস্থাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি করেছেন, কোথায় আপনাদের রিপোর্ট ছিল, আমি সেই প্রশ্ন রাখতে চাই। যদি কোনো গোয়েন্দা ব্যর্থতার কারণে এই ধরনের সিদ্ধান্ত আওয়ামী লীগের মতো রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন স্বাধীনতার মহান মহান যুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে, যেই 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 সংগঠন, যেই রাজনৈতিক দল বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, যেই রাজনৈতিক দল যারা হয়েছেন তারা সেখানে সেই ভোট কেনা বেচা হয়েছে, কেনা বেচা করেছেন, আর সেভাবেই তারা মনোনয়ন কিনে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি
আপনার এনএসআই, আপনার ডিজিএফআই, আপনার সমস্ত গোয়েন্দা সংস্থা তারা যথেষ্ট দক্ষ, তাদের দিয়ে তদন্ত করান সেখানে কি ঘটনা ঘটেছিল, কিভাবে এই দুশ্চরিত্র মাদকাসক্ত সন্ত্রাসীদের গঠফাদার রাজাকার সন্তান, তালিকাভুক্ত রাজাকার সন্তান সেখানে মনোনয়ন পেল। আমরা আশা করি আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন। জাতি আশা করে 30 লক্ষ শরীরের অমর রক্ত ত্যাগ আর 2 লক্ষ মামনের ইজ্জতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মতো রাজনৈতিক সংগঠন কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। আপনারা মানববন্ধন করলেন, এই মানববন্ধন কি উদ্দেশ্যে করলেন, কি কারণে, কেন? ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় যে চরফ্যাশন পৌরসভা আছে আপনারা জানেন যে সেখানে গতকালকে আওয়ামী লীগের স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ড সেখানে একজন চিহ্নিত রাজাকার মোজাম্মেল হক মাস্টার তার সন্তানকে সেখানে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সেখানে তাকে মনোনয়ন দিয়েছে। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করি এই ধরনের সিদ্ধান্ত মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের যে অমরত্ব ত্যাগ এবং 2 লক্ষ মাবনের যে সম্ভ্রমহানির ঘটনা তার সাথে যায় না। এবং এই ধরনের আমরা বহুদিন ধরেই এই বিষয়ে আওয়ামী লীগের ভিতরে যে এই ধরনের স্বাধীনতা বিরোধীদের যে অনুপ্রবেশ সে বিষয়ে আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছি তাদেরকে বহিষ্কার করার জন্যে, তাদেরকে অপসারণ করার জন্য। এখন আপনাদের প্রত্যাশা কি? আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনার এবং এই সিদ্ধান্ত এই ধরনের একটা অপসিদ্ধান্তের যে বাস্তব প্রভাব সেটা উপলব্ধি করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের রাজাকারের সন্তানদের মনোনয়ন বাতিল করে তিনি আমাদের 30 লক্ষ শহীদের অমর আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ সেখানে তার যে ওই তা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে যে দীর্ঘ যে তার ঐতিহাসিক যে ভূমিকা সেই ভূমিকা তিনি সমুন্নত রাখবেন এবং তিনি তাদের মনোনয়ন অবিলম্বে বাতিল করবেন।